লামসুগু নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল ও আংলং নিলগিত গো গ্রেসি তিনি নিকব্র কক তোমার অংখা বাংলা হা কত নি খড়কসা বুখক নি মাগধি বাংলাদেশ নি বিএসএফ রক নি ইয়াগো রেফারি রহর চাখা করাকশাল 3 সেপ্টেম্বর শালমারিও শারিক নি দাম্বাদামে সতি থামছি তামাচড়া কোলা শহর ভারত বাংলাদেশ রেখা কত নি মারি মনোল্যান্ড কাস্টমস তে বাংলাদেশ নি বিশি ত্রিদক নি সুয়ানা দাস নি মাঙ্গথি বিএসএফ বাংলাদেশ নি হা আরি মুরুক নাই রক নি ইয়াকো তিশাইরি জাখা মাঙ্গথি রহর মা জড়াও কুনিক হা কত নি বিশিং হা আরিও কবাংমা বড়ক রক নি কুথুম উনুক জাখা বাংলাদেশ নি মৌলবি বাজার হাকুনি জুড়ি থানা নি বিশিং বাংলাদেশ নি বিশি ত্রিদক নি সুয়ানা দাস থানায় 1 সেপ্টেম্বর শালমারিও হরকুথুক কয়লা শহর নি ইরানি থানা নি বিশিং খবজা গ্লাজিয়াপুরা বিওপি নি বিশে ভারত বাংলাদেশ নি হা কত নি আরি রায়দা চায়াতে খাই ভারত হা কত রো হাবনা নাই তং মানে বিশি চিদক নি স্বর্ণা দাস হা কত নি আরিও 0 পয়েন্ট গুলি নাগই বিনি লাংমা চখা ফিয়া গুলি বিএসএফ ইয়াকে বা বাংলাদেশ নি আরি নাই কোন নাই সব গুলি খ্লাইকা আবু ফরেন্সিক রিপোর্ট খ্লাইকাই নক শয়মান চিরাই বিরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা গতকালকে বিএসএফের ইনফরমেশনে আমরা একটা মহিলা মেয়েদের প্রতি উদারগুলি লাঠিয়া ওরা ফেন্সিংয়ের পশ্চিম দিক থেকে, তো এটা যথারীতি আমরা কালকেই শুনানোর জন্য হসপিটাল কৈলাস পাঠিয়েছিলাম। আজকে এটার প্রণাম কমপ্লিট হয়েছে আর এখনে আমরা 5টা বাজে এখন বিকাল প্রণামের পরে বিএসএফ এবং পুলিশ মিলে বাংলাদেশের বিজিবি এবং তাদের পুলিশের হাতে এবং মেয়ের বাবার শনাক্তক্রমে আমরা ডেপুটিদের কাছে হ্যান্ডওভার করেছি। আমরা এখন ডেপুটি নিয়ে চলে যে যে নাবালিকার মানে মৃতদেহটা পেয়েছিলেন আপনার, সেই নাবালিকার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশ। তো আজকে এই মৃতদেহটা কে শনাক্তকরণ করেছে? তার বাবা, তার নিজের বাবা পরিন্দ্র। তো মৃতদের শরীরে কোনো ধরনের আঘাত পাওয়া গিয়েছিল কি? দেখো এটা মায়ের তো এটা কোন এই মৃতদেহটা গতকালকে ঠিক কোন জায়গায় পাওয়া গিয়েছিল? লাঠিয়াপুরা আরেক কিলোমিটার কালের কাছে। পিলার নম্বর কি আপনার মনে আছে? কি মনে করেন এটা কি কারণে এমন ঘটনা ঘটতে পারে? রাত্রিবেলা তারা অনেক হাসিনে মন্ত্রী অপরাধ অর্থ মানিক সাহানি ইয়াক্রমিক রাজশাল হাসতেও চেঞ্জাখা বিজেপি মেম্বারশিপ অভিযান ক্রাকশালো ভারতীয় জনতা পার্টিনি আদং রগ্নি অভিযান 2024 বিসিনি খ্লাই জাখা বিজেপি প্রদেশ হাবানগ আরমা জাখা হাস্তিনি মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা বিজেপি প্রদেশটি অজামা রাজীব ভট্টাচার্য আকসঙ্গ ব্যস্ত আছেন। একটু আগে পার্টি নির্দেশে আমি সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট 10 কোটি প্লাস প্রথম পর্যায়ে এবং গত যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল সর্বভারতীয় স্তরে আমাদের প্রায় 18 কোটি ছিল এবং ত্রিপুরা প্রদেশে আমাদের যখন আমাকে বানানো হয়েছিল মেম্বারশিপ ড্রাইভিং চার্জ 2019 তখন আমাদের ত্রিপুরাতে প্রায় 1,24,000 মেম্বার ছিল। সেই টার্গেটকে আমরা বাড়িয়েছি, আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল, অর্থাৎ প্রায় 6,50,000 আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এইবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় 12 লক্ষের মতো, অর্থাৎ ডাবল, এবং এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমাদের টার্গেটকে আমরা অ্যাচিভমেন্ট করব এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল এবং আমি নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পার্টি চলে এবং ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে একটা ফ্যামিলির মতো পার্টি এবং এখানে এই সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা বুথস্তর পর্যন্ত আমরা যাব, সব মানুষকে আমরা চেষ্টা করব যাতে সদস্য বা সদস্য সদস্য বানানোর
যে আমরা টার্গেট নিয়েছি সেটা অবশ্যই আমরা করব। এর মাধ্যমে আমাদের যে পার্টি যে দেশ গঠনের যে চিন্তা ভাবনা করে, এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ করবে, যে আমাদের রাজ্য এবং দেশকে আমরা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমাদের সদস্য এবং সদস্য সংখ্যা যখন বাড়বে আমাদের মধ্যে কনফিডেন্স অনেকটা বাড়বে এবং যে দিশায় এখন দেশ আগে চলছে সেটা অবশ্যই আমরা করতে পারবো। আমরা বারবার যেটা বলি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের রাজ্য সেই শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারব এবং যেভাবে আমরা 1,24,000 যে মেম্বার সেখান থেকে যদি আমরা 6,50,000 করতে পারি, আমি নিশ্চিত যে আমরা যে টার্গেট আমাদের 12,00,000 সেটাও হবে। আমি আজকে এই মেম্বারশিপ আমি নিলাম এবং আসি, আমার সাথে আছে আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, উনিও এই কার্যক্রমে আছেন, উনিও করছেন এবং এখানে যারা মেম্বাররা আছেন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের যারা কার্যকর্তারা আছেন আপনারাও শুরু করে দিয়েছেন। আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব যে আপনারা আসুন, দেশ গড়ার কাজে আপনারা সামনের দিকে আসুন এবং ভারতীয় জনতা পার্টির এই সদস্যতা অভিযানকে সাকসেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ত্রিপুরা পুলিশ কনস্টেবল সেবক বিভাগে পুলিশ হেডকোয়ার্টার সুবস কাম ডেপুটেশন এলাকা শিক্ষা শিক্ষিত ত্রিপুরা হাস্টিনি পুলিশ কনস্টেবল সেবক নাহার জাঙানি অংশী তংহিনে সম্মুক্তি সবই ক্রাকশাল হয় না হয় পুলিশ হেডকোয়ার্টার বিস্কাঙ্গ এফ ও সামগ্রী শিক্ষা শিক্ষি রক থানচাকি কুটুমই ডেপুটেশন রেখা আমরা যাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপূজার আগে, যাতে আমাদের প্রচেষ্টা কমপ্লিট করা হোক, ভাইবাটা নেওয়া হোক, আমাদের এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা।
কতজন আছো তোমরা এখানে? আমরা 6,200 জন আছি এখানে। সবাই আসেনি কিন্তু 11 জন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য, প্রতিষ্ঠাতে কমপ্লিট হোক এই জন্য আমরা সবাই, আমাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে যাতে আমাদের ড্রাইভারটা কমপ্লিট করা হোক। ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট দ্বিতীয়বারের মতনে একত্রিত হয়েছি। এর আগেও আমরা একবার আইসি এলাম একটা ডেপুটেশন দেওয়ার লিগা, তো আমরা জানতে চাইছিলাম তখনকার যে কী কারণে আমাদের প্রসেসটা লেট চলতেছে, ঠিক আছে? তো তখন জানানো হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে আমরা লিখিত পরীক্ষাটা একটু দেরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই, তোমরা প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট করা হবে। কিন্তু আমরা 2024 জানুয়ারি মাসে রিটেন টেস্ট দিছি, লিখিত পরীক্ষা দিছি, এখন সেপ্টেম্বর মাস চলতেছে, আমরা শুধু পাইছি কি আনসার কি, যেটা নাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা হওয়ার ঠিক 15 দিনের মধ্যেই দিয়েও দেওয়া হয়। তো ওখানে আজকে আমরা আবার আইসি যাতে আমাদের যে রিক্রুটমেন্ট আদিগুলো পুলিশের 1,000 ক্যান্ডিডেট, এটা যাতে দুর্গাপূজার আগে সম্পূর্ণ করা হোক, কারণ করে এখন তো শুধুমাত্র বাই বাই বাকি আছে আমাদের, তো তার লেগে আমরা আইসি আর কি। দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টটা নিয়েছিল 2022 সালে, আজকে অব্দি 2024 সাল হয়েছে, কিন্তু আমরা এর ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে এক্ষণে আবার 2024 সালে আমাদের রিটার্ন এক্সাম হয়েছে, কিন্তু আমাদের প্রসেসিংটা অনেক ধীরগতিতে চলছে, যার কারণে আমরা আজকে এখানে এসেছি। আমরা চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করুক। ওই দিনকে সুশান্ত স্যারে মন্ত্রিসভায় বলেছে এটা খুব শর্ট লিস্ট করবে 7-8 তারিখ, কিন্তু এখনও করছে না, যার কারণে আমরা এখানে সব ভাই বোনেরা এখানে একত্রিত হয়েছি। টাংশাল হলো পৌর চেয়ারপারসন বুশাইরা সমষ্টিটা ক্লাইনের অক বাই বুতকলাই জাখা। টাংশাল হরো পৌর চেয়ারপারসন নিবসায় কালিমতাইনি খুলুমুই কিফিলফুরু সামংসিত্রা ক্লাইনের অকবাই বুতক ক্লাইজাকা সামংসিত্রা ক্লাইনের অক বেলাইন শাক দেরারি উইক লাংখা তাবুক জিবিবি শাক হামনক ক্লাইজাক অপাতিমুগ্ন কিটিংয়ে ক্রাক সালো মেলাগড় আমচাইনি তঙ্ক সংলুকুর খাদমুফ্রক লাইখা মেলাগড় থানা ও অবহাইপাতি মুরক তেইতা অংশিতং হিনে খরাংতি সালাইকা তেই তঙ্কজাং সানলাইকা সামংসিত্রা ক্লাইনের অকনি ইয়াকনি ইয়কনানি বাগৈ। গতকাল রাতে মেলাঘরে আমাদের পৌরমাতা ওনার স্বামী কালী পূজা থেকে ঘরে ফিরছিলেন, সেই সময় কিছু দুষ্কৃতকারী যারা মেলাঘর মাফিয়া রাজ কায়েমের চেষ্টা করছেন, এসব দুষ্কৃতীরা অতর্কিত আক্রমণ করেন ওনার উপর, এবং ওনার এমনভাবে আক্রমণ করে ওনাকে বর্তমানে উনি সংকটময় অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি আছেন এবং ওনার চিকিৎসা চলছে। তাই মেলাঘরে যে শান্তি বিনষ্টকারী এই যে মাফিয়ারাজ, এই মাফিয়ারাজ ওদের বিরুদ্ধে মেলাঘরের আমজনতা পুরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। আমরা শান্তিকামী মেলাঘরবাসী আজকে আমরা মেলাঘর থানাতে বিক্ষোভ জানাতে এসেছি, যাতে এসব মাফিয়ারাদের ঘরে এনে জেলে পুরে ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং মেলাঘর যাতে এমন ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে সকলে বসবাস করতে পারে, এই জন্য আমরা আজকে মেলাঘর থানাতে বিক্ষোভ প্রদর্শন করছি। ত্রিপুরা রাজ্যসভা নিকায় সচংবাড়ি আজ্রুখায় ভোট নাহার জাগিত ও ফুঙ্গি দাম চকুনি সীমিক শারীর নিয়ে দামরে জড়া। ত্রিপুরা রাজ্যসভা নিকায় সচংবাড়ি আজ্রুখায় ভোট নাহার জাগিত ও ফুঙ্গি দাম চকুনি সীমিক শারীর নিয়ে দামরে জড়া চলি নাই। ভোট রেবিখা হাসিনি মন্ত্রী অক্রা বিধানসভা নিয়ে স্পিকার ন কবিতা এবং কুবুনি বিধানসভা নিয়ে এমএলএ রক তাবুক ও ভোট নাহার জাগমানি চলি বিদং ও বিউরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা। না দেখুন, আমাদের 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। 2023-এও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে, এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে, এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল,
নরেন্দ্র মোদীজি 2014 প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি করেছেন। এবং আমরাও আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কীভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব। লাহার হেমানি বাগে আম ত্রিলোকুরক বেলাই নজন জালক খালানি নাঙ্গো রুংনগো থাকলাই সুখলাই মানিয়া বাবাই লাহার সুরামাই নানি শান মুশালেকা খাদমো ফোনুকলাই। 1948 বিশিনী 25 সেপ্টেম্বর শালমারিও তাঞ্জাকমানি প্রগতি বিদ্যা ভবন রংন বিশি স্নিচিত খলাই থাঙ্কা রংনগ্নি থানায় বিশি কিসা সিকাং হাস্তে হাপাং রংনগ্ন ইংলিশ মিডিয়াম ও সেলাইরি মানি তাবুক রংনক হাপমানি লাহার বেলাই নো খামিয়া আপনি রোগী রোগী রংনক খাও রায়দা চায়া খাই পার্কিং খলাই দঙ্গ আমচাইনি লোকর গরাক সালো যত জঞ্জাল রকন তুই ককমা থুমনাই রকনি বেসকাং ও ভাই রং শ্রেংনাই রকনি মা ফাসং সবিকারিকা শাল ব্রুমন খড়কাম খড়গ্রী রং শ্রেংনাই রক রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারপর আমাদের MLA তার কাছে সবার কাছে আমরা আবেদন করছি, চিঠি পাঠাইছি যাতে আমাদের রাস্তাটা মানে ভালোভাবে ঠিক হয়ে যায়। এখনও ঠিক হইতেছে না, কারণ আমাদের বাচ্চা কাচ্চা যদি রাস্তাটা না হাঁটতে পারে এদিন স্কুলটাই বন্ধ থাকে। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন যে আমরা এত কাগজ পাঠাইলাম যে তারা এখন আমাদের কাজটা করতেছে না, তো আমরা সরকারের কাছে একটি আবেদন যাতে আমরা এই রাস্তাটা মানে অতি তাড়াতাড়ি যাতে করে দিই, কারণ স্কুল আইতে পারে না, রাস্তাটার ভিতরে পানি জমে থাকে, বৃষ্টি হইলে তারপরে গর্ত আছে বড় বড়। আমরা চাই সরকারের কাছে একটা আবেদন যাতে আমরা রাস্তাটা মানে ভালোভাবে ঠিক করে দিই। জল উঠলে তো বৃষ্টি হলে তো কিছুতেই বাচ্চারা স্কুলে আইতে পারে না, কিন্তু আমরা সরকারের কাছে আমরা এইটাই আবেদন যাতে আমরা রাস্তাটা ঠিক করে দেয় লোকান যাতে সুস্থ মতো আইতে পারি। বেঁচে ডুসে বড়াইয়া ফেঁকে টেকে বইয়া যে আমরা আই, কিন্তু আমরা খুব কষ্ট হয়। ও স্কুলের তো একটা নাম আছে যে আমরা স্কুলে ভর্তিতেছে ভর্তাছে, স্কুলের একটা নাম অনেক লেগে রাস্তাটা লেগে তো বাচ্চারা কিছুতেই আইতে পারতেছে না, বৃষ্টি হলে তো আরও আইতে পারি। তাবুবু কিরি করো উংলাই মাতংলাই হাকু আগই নখু কচক থাংবাইকা পতিমু সুনামুরানি দুর্গাপুর জুংজালক লাইজাক 35 ফ্যামিলি শালকিসা সকাং নবারুয়াতে ভাই তেইতরেই নখু কচক বাই বেবাক বরক রক্ন রিলিফ ক্যাম্প থাঙ্গাই মাতংমাইখা ইয়াগুলো তেই লম্মা কিশক মিমানি ইয়াগুলো বরক নকো ফাইকা ফিয়াবা তাং শালো হাই নো হাই আতমশা হা কুয়াগৈ নখুক র কুয়াগৈ তমাইখা ইয়াগুলো কক্তমা থুমনে রকনি বেসকাং ভাই আমজানি খরক শাল দেরা যাক নুকনি বরক শাখা হাসিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি থানি কৈখা দাঁখি দাঁতি বরক নো কিশন নাইকন্যা বাগৈ উংথুং ইয়াখাই খুং থাম চিবা নুখুনি বরক রক তাই হাই নু হাই সুকাং নি হাই মাচাইয়া মা নাইয়া তংনা থাই কিরেই অংনাই আমচাই গনাঙ্গই বেলাই নো দেরা নাই হিনে বিউরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা। আপনারা বিশেষ করে সহযোগিতা দেখছে, আপনারা সহযোগিতা করছেন, কি হয়েছিল আর কি আবেদন রাখবেন? এটা হঠাৎের মধ্যে হয়েছে, এটা আমরা আশা করিনি, তারপরেও যেহেতু হঠাৎের মধ্যে হয়েছে আমরা প্রশাসনের কাছে আমাদের যে MLA প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আশা করি এটা অতি সত্ত্বরে MLA আমাদের এটাকে পূরণ করে দেবে। আর যে এখন যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত আছে আমি আশা করি আজকের মধ্যেই একটা না একটা কিছু প্রশাসন করে দেবে, আমরা আশাবাদী। প্রশাসনের প্রতিনিধি এসেছে কিনা জানছি, খবরটা গিয়েছে কিনা? হ্যাঁ গিয়েছে, এখনই আসবে ওরা। আমার কোন জায়গাটা? এটা দুর্গাপুর, দুর্গাপুরের জিপি 4 নম্বর ওয়ার্ড টাইটানিক ক্লাব সংলগ্ন। হ্যাঁ টাইটানিক ক্লাব সংলগ্ন। এখানে যে নদী ভাঙার যে সমস্যাটা কবে থেকে এটা বাকি হয়েছে? এটা যখন আমরা ছোট ছিলাম মনে হয় আজকে থেকে এটা প্রায় 30-40 বছর 50 বছর আগের থেকে ঘটনাটা, কিন্তু এখানে দেখা গেছে এরপরে MI দপ্তর থেকে কিছু ব্লু হোল্ডার
তারপর যখন সাইড ওয়াল সাইড সাইডে বোল্ডার দেওয়াতে কিছুটা রক্ষা হয়েছে। তো এখনকার বর্তমানে যে এইবারকার 2024-এর যে বন্যা দেখা গেছে যে এই বোল্ডারে কোনো কাজ হবে না, এরকম অতি শর্ত যদি গভর্নমেন্ট কোনো মানে টেকনোলজির মাধ্যমে যদি কোনো আধুনিকভাবে কোনো মানে রিটার্নিং ওয়াল বাবদ বা যেভাবে যদি মানে যেভাবে প্রোটেক্ট করা যায় এইভাবে যদি না করে তাহলে এই গাছসভাটা বিশেষ করে দুর্গাপুর পুরো গাছসভাটাই ভ্যানিশ হয়ে যাবে। কেন এটা মূল সূত্রে গমতির যে মূল সূত্রে কিন্তু এটা আর এখন এই এমন অবস্থা এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত এখন প্রাথমিকভাবে এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের 35-40 পরিবার, তারপরে পুরো গাছসভা তো এমনি আছে। তো এখানে আমরা এখন ইমার্জেন্সি আমাদের এখন 40-50 পরিবারের এখন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ তলিয়ে যাচ্ছে। গতকাল যে বাড়িটা তোলো ওনার নাম বাড়ির নাম এটা বাড়ির এমনি আমরা মনু ড্রাইভার করতে এখানে ওই অ্যাডভোকেট জাকির তাই ইয়ে করছে মনু ড্রাইভারের ছেলে তাদের বাড়িটাই এখানে মূলত এখানে কোনো পয়েন্টলি তার বাড়িটা হয়েছে এবং আশেপাশে এদিকেও সম্ভাবনা আছে। এই যে দুই সাইডে এরশাদ খলিফা হ্যাঁ এরশাদ মিয়া তারপরে মনির কাজী মনির ইসলাম তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা আজকে যদি বাড়ি বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কী সাইতে আছেন আপনারা কীভাবে আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি এখন আমাদের যাতে যেভাবে হোক মানুষ তো রক্ষা করতে হবে, মানুষের বাড়ি ঘর দুয়ার মানুষ সবাই সম্পত্তি তো রক্ষা করতে হবে। কীভাবে অধিক জড়ছে আমাদের সরকারি আধিকারিক এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের আপনারা একটু দেখে বা সরজমিনে ও আধিকারিকদের নিয়ে এগুলো পরিদর্শন করে যাতে আমাদের রক্ষা করা যায়, গভর্নমেন্টের যেভাবে হোক আমাদের যাতে গভর্নমেন্ট রক্ষা করে। তিন ভাই থাকে এখানে, কী নাম? আমার নাম জাকির হোসেন, ওর নাম সেলিম মিয়া, সানু মিয়া সাহায্য। এটা কবে তৈরি হয়েছে ঘর আর কি? সেলিমের বড় ভাইয়ের ঘর। এটা আমাদের বাথরুম, এই তো কল জল খাওয়ার কল ছিল এবং নদীর যখন জল বেশি ছিল বন্যা প্রভাবিত হয়েছিলাম আমরা তখন শিবিরে সবাই চলে গিয়েছিলাম। এখন নদীর জল আস্তে আস্তে নিচে নামছে তো আমরা বাস বাড়ি ঘরে আসলাম সবাই। এখন জল নামার সময় যে ভাঙনটা যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। মাটির জলস্তর নিচে চলে যাওয়ার পরে মাটিগুলো সরে গিয়ে এই প্রায় 20-30 হাত নিচে ছিল। গতকালকেও যখন একটু ফাটল দেখা দিয়েছিল এখানে কাজ ছিল সবাই গাছ টাছে কাটা হলো আর কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে এখানে চট করে জলটা আসলো। এসে কালকে আমাদের দুর্গাপুরের এবং উষ্ণগ্রহ সার্বিক সমস্ত যুব ভাইয়েরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা এসে বস্তা রাস্তা দিয়ে কোনোরকম সেটাকে ভালো রুখতে চেষ্টা করেছিল কিন্তু তারপরেও যতটুকু হয়েছে কিছুটা হয়েছে কিন্তু ভোর রাত্রে আবার যখন বৃষ্টিটা হলো তখন এই জায়গাটা আবার ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন বড় ঘরটাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো, কথা হচ্ছে প্রশাসনিক লেভেল বা উদ্যোগে আবেদন রাখবো যুদ্ধকালীন পরিস্থিতিতে যতটুকু করা সম্ভব করা যায় আপাতত যাতে বাড়িঘরগুলোকে রক্ষা করা হয়। তা না হলে এখানে যে 35 পরিবার আমরা আছি আমরা এক একটা আর যেহেতু প্রায় 20-25 হাত মেন রোড যেটা বাঁধ মেন বাঁধ এখানে প্রায় 20 ফুটের মতো মেন বাঁধ যে পরিবেশ দেখা যাচ্ছে বালুগুলো সরে যাচ্ছে নিচে মাটিগুলো সরে যাচ্ছে যদি ইমিডিয়েটলি এটাকে রক্ষা না করা হয় তাহলে দুর্গাপুরে যে বাঁধটা যদি ভেঙে যায় ঘর দুয়ার ভেঙে নদী কিন্তু কোনো দিকে চায় না যেদিকে ছুটে ছুটে তো সো যদি এখানে মানে বাঁধরা আপাতত যদি কিছু রিলিফ দেওয়া যায় তাহলে আমাদের এই পরিবারগুলো আপাতত 15-20 পরিবার যারা আছেন আমরা বেঁচে যাব এবং গ্রামটাও বেঁচে যাবে আর কি। বন্যার জলে আপনারা জল উঠছিল? এখন শিবির থেকে বাড়িতে আইছে তাই এর মানে নতুন আতঙ্কে বাঙ্গার না নতুন অবস্থায় এইরে বাঙ্গার জলটা কমতে আছে বাঙ্গার কয়টা পরিবার আছে দিকে নদীর এখানে টোটাল 35টা পরিবার বন্ধ না করা হয় সমস্যা হয়ে যাবে বিকল্প কিছু নেই এখানে বোল্ডার বয়স তো নেই আগে বোল্ডার বয়স হলো 95-96 ছিল তারপর আর বয়স না তারপর দি আরো ইয়ে এখানে কি চাইবেন সরকারের কাছে মানে আমাদের ইমার্জেন্সি বোল্ডার দিয়া এবং ফিল্ম দিয়া এই জায়গাটা রক্ষা করার জন্য আমাদের মেইন দাবি। বিধায়ক একটু আগে বলেছিলেন বিধায়ক আশ্বাস দিয়েছিল 5 দিন আগে বিধায়ক কইছিল যে আমার জলটা কমলে বন্যা সময় হয়েছিল কি জলটা কমলে মানে ওই সময় তাই এটা অন্তত কমসে কম 300 মিটার কাম করানোর চেষ্টা করবো। এখন ওনার কাছে কি দাবি করবেন? ওনার কাছে এই দাবি যে এই কাজটা যেমন করে দেয়
প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা পালন করেছে। ওই ওখানে মানে এই আমাদের মিশিংটা কাছে থেকে আরম্ভ করিয়া টোটালি এখানে রফিকের বাড়ি রফিকের মিশিং এটাই আমরা দাবি, মেন দাবি হলো আমাদের এই ফারাবতি বেশি সবার এই যায়। এটা যদি এখানে ভাঙে কেমন পরিবার মানে ক্ষতিগ্রস্ত হইবে? হয়তো ফাজির পরিবার মানে যদি নদীর ফাটটা ভাঙে তাইলে অন্তত কম করে মানে আমাদের দুর্গম গ্রামটা আছে ফাটটা। ভারতীয় জনতা পার্টিতে তীব্রাম থাবদনি বখাক্তি বন বরমৃই লামচুকিন হারজাখা ইয়াগুলো বোথাঙ্কা খোয়াইহাঙ্গুর ফানি কনফারেন্স হলো আর জুদা লাইন ডিপার্টমেন্টনি তাংফাং রগ্নতুই কাইশা হাঙ্গুর বেরেমনি রিভিউ মিটিং ও থাঙ্গাই মানজাগাইখা ও সালো এম পিনো গাড়িব মানজাখা খোয়াই হাঙ্গুনি হাঙ্গুরফা চান্দনি চন্দন খোয়াইনি বখাক্তে ফা মেঘা জৈনী সিমি চেঙি কুপুরি রক। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট ত্রিপুরা। अभी तो हम लोग ने सब अलग अलग डिपार्टमेंट से बात की है एंड फ्लड फ्लड का सिचुएशन एंड उसका कैसा फ्यूचर हम लोग प्लान कर रहे हैं कि ऐसा हादसा ना हो एंड एवरी डिपार्टमेंट इन माय विद आवर डीएम हैज बीन वेरी वेरी कोऑपरेटिव एंड आई एम श्योर वी विल वर्क टुवर्ड्स डेवलपिंग आवर रीजन and I've heard about all the problems and we'll all work together to bring up Kwai and thank you for all your support, thank you ma'am for all your support and your team, thank you. Iske baad aapka koi aur program hai next? Abhi hai, abhi alag dusre districts mein bhi main sabko har district mein jaake wahan review lungi and I will work towards with all the DMs. I have a good team here and I'm sure we'll all do well. Thank you ma'am. তিনি নিকক পুরো কক্তমা আসিক জানানো সর্বনিক কক্তমানি আপডেটস মানবাগে ছয় ওই নাইতুং দিন নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল।